রহিম আসসালামু আলাইকুম তানহা ছেলে ও মেয়ে উভয়ের জন্য অত্যন্ত সুন্দর একটি নাম সন্তানের জন্য সুন্দর ও সঠিক নামকরণের ব্যাপারে কোরানে বেশ তাকিত্ব হয়েছে এবং এই সম্পর্কে পূর্ণাঙ্গ কিছু হাদিসও নাজিল হয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম এই সম্পর্কে বলেছেন কেয়ামতের দিন বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে ফলে তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো তানহা তানহা শব্দটি দুটি ভাষায় পাওয়া যায় আরবি ও উর্দু তবে তানহা নামটি আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন তানহা নামটি কি ইসলামিক নাম হা তানহা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বা আপনার যে কোনো প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে পরবর্তীতে নতুন একটি ভিডিও উপহার দেবার তানহার সাথে মিলিয়ে আপনি আপনার সন্তানের নামকরণ করতে পারেন উম্মে তানহা উম্মে হাবিবা তানহা তানহা ইসলাম আফরিন জাহান তানহা তানহা রহমান ইত্যাদি তানহা শব্দের উর্দু অর্থ একা একাকী নিঃসঙ্গ এবং তানহা শব্দের আরবি বা ইসলামিক অর্থ উপহার তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আমেন